প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের রাষ্ট্রীয় সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজ। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সহ বেশ কিছু কর্মসূচি রয়েছে। আজ সকালে নয়াদিল্লির ফোরকোর্টে রাষ্ট্রপতির ভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোকচিত্র, গান, স্যালুট, বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত সহ গার্ড অব অনার দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর চলে যাবেন হায়দ্রাবাদ হাউসে। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর অভ্যর্থনার পর দুই দেশের প্রধানমন্ত্রীর মাঝে রুদ্ধদ্বার বৈঠক হবে, দ্বিপক্ষীয় বৈঠকও হবে। এই বৈঠকগুলোতে চলমান সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে। এরপর ভারতের প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে নয়াদিল্লির আবাসনে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেলে ভারতের রাষ্ট্রপতির সঙ্গেও বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর কভার করতে নয়াদিল্লিতে আছেন সহকর্মী ইশাদ জাহান উর্মি। উর্মি, দিল্লিতে প্রধানমন্ত্রী সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি জানাবেন, আর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ একান্ত বৈঠকের পাশাপাশি বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। সাথে আমি এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনের ঠিক সামনে রয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই এখানে প্রধানমন্ত্রী আসবেন এবং তাকে এখানে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। আজকে বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে, কার্যসূচি রয়েছে। যেটি আপনি এর আগে বলছিলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই এমওইউ সাইনের যে বিষয়টি থাকে সেটি কিন্তু আজকে হবে। ফলে আজকের দিনটি আসলে নরেন্দ্র মোদীর সঙ্গে তার একান্ত বৈঠকের সময়, দ্বিপক্ষীয় বৈঠক, যেটা ডেলিগেশন পর্যায়ের যে বৈঠক, এসব বৈঠক কিন্তু আজ হবে। তো সব মিলে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কাল থেকেই আসলে চুক্তি এবং সমঝোতা স্মারকের ব্যাপারগুলো বলে আসছিলাম। কালকে পররাষ্ট্র সচিব জানিয়েছিলেন যে একদম শেষ মুহূর্ত পর্যন্ত কাজ চলছে, হয়তো কাল রাতেও কাজ চলেছে। ফাইনাল টাচ শব্দটি তিনি ব্যবহার করেছিলেন, যে ফাইনাল টাচ দেওয়া হচ্ছে যে কি কি চুক্তি হতে পারে। তবে এর মধ্যে ছিল হচ্ছে আপনার রেল সংক্রান্ত সহযোগিতা, ছিল বিজ্ঞান সংক্রান্ত একটি সমঝোতা স্মারক, এছাড়া আরো রয়েছে একটি চুক্তি, একটি পুরনো একটি সমঝোতা নবায়নের ব্যাপার রয়েছে, গণমাধ্যম সংক্রান্ত একটি সমঝোতার বিষয় রয়েছে, এবং কুশিয়ারা মাদি পানি বন্টন বিষয়টি রয়েছে। একটু যদি আপনাকে জানাই যে কাল বাংলাদেশ হাইকমিশনের যে ডিনার ছিল সেখানে প্রধানমন্ত্রী যেটি যা যা বলেছেন যে ভারত অনেক বড় একটি দেশ এবং বাংলাদেশের প্রতিবেশী দেশ, সেই হিসেবে বাংলাদেশ সবচেয়ে ভালো করতে পারে তাদের সঙ্গে বন্ধুত্বে, এবং ভারতও অনেক কিছু করতে পারে বাংলাদেশের জন্য। এটি একটি বিষয়, রোহিঙ্গা ইস্যুটি বারবার এসেছে যে রোহিঙ্গা নিয়ে যে সমস্যায় আসলে বাংলাদেশ পড়েছে, যদি রোহিঙ্গা ইস্যু সলভ না হয় তাহলে যে শুধু বাংলাদেশের সমস্যা তাই নয়, ভারতও কিন্তু এক ধরনের সমস্যায় পড়বে, পুরো এই রিজিয়ন বা আঞ্চলিক সমস্যার একটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে। একই সঙ্গে জ্বালানির সংকটের কথা বলেছেন তিনি। তো সব মিলিয়ে আজকে দুপুরবেলা নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক, একান্ত বৈঠক, এবং একান্ত বৈঠকের পাশাপাশি ডেলিগেশন পর্যায়ের বৈঠক, দ্বিপক্ষীয় বৈঠক, সব বৈঠক। রাজঘাটে আজকে প্রধানমন্ত্রী যাবেন, রাষ্ট্রপতি ভবনে তিনি রাষ্ট্রপতি ভবনে পাবেন একটি সংবর্ধনায় তিনি যোগ দেবেন, সংবর্ধনা তাকে দেওয়া হবে। আজকের দিন শেষে হয়তো কি কি চুক্তি হলো, কি কি সমঝোতা স্মারক হলো, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আমরা পরবর্তীতে জানাতে পারবো। সাথী নিশ্চয়ই উর্মি, ধন্যবাদ।